নমস্কার, গুড মোদি কেয়ার মর্নিং। আজকে আমি আপনাদের সামনে মোদি কেয়ারের ওয়েল ডিটক্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব ডিটক্স কি, এর মধ্যে কি কি আছে, এর ইনগ্রিডিয়েন্টস কি, ডিটক্স আমরা কেন ইউজ করব, এর ডোজেস কি। তো ফার্স্টে বলি ডিটক্স কি। ডিটক্স হলো ভেষজ উদ্ভিদের এক্সট্রাক্ট থেকে তৈরি, এটা একটা খাবার। ওয়েল ডিটক্সটা একটা খাবার। সেকেন্ড, এর মধ্যে কি কি আছে। ডিটক্সের মধ্যে 8 রকমের ভেষজ ইনগ্রিডিয়েন্টস আছে। নিম, ত্রিফলা মানে আমলকি হরিতকি বহেরা, কটকি, বাপচি, ভৃঙ্গরাজ এবং বরুণ। এবারে বলি এই 8টি ইনগ্রিডিয়েন্টসের কাজ কি। নিম, নিম অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং স্কিনকে ক্লিয়ার রাখে, ব্লাডকে ক্লিন করে। ত্রিফলা অর্থাৎ আমলকি হরিতকি বহেরা এবং তার সঙ্গে কালমেঘও আছে। তো এদের কাজ হলো আমলকি হরিতকি বহেরা, এদের সম্পর্কে যত বলবো ততই কম। ত্রিফলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে, লিভার ঠিক রাখে, লিভার বড় হয়ে যাওয়া, তারপরে লিভার ড্যামেজকে ঠিক করে। এবারে আসি কটকি। কটকি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, যাদের চর্মরোগ আছে সেই চর্মরোগকে ঠিক করে। বাপচি, সোরিয়াসিস, একজিমা যাদের আছে তাদেরকে ঠিক করে। এই ওয়েল ডিটক্সটা সেবন করলে এগুলো কোনোদিন হবেই না। ভৃঙ্গরাজ, ভৃঙ্গরাজ সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, কারণ ভৃঙ্গরাজ চুলের জন্য একটা রামবাণের মতো কাজ করে, দারুণ উপকারী চুলের জন্য। এবারে আসি বরুণ। বরুণ যাদের ইউরিন ইনফেকশন, বারবার বাথরুমে যাওয়া, বিশেষ করে উইমেনদের যাদের এই সমস্যাটা হয় আর কি বেশিরভাগ, তো সেটাকে পুরোপুরিভাবে ঠিক করে। তো জানলাম আমরা ওয়েল ডিটক্সের কম্পোজিশন। এবারে বলি ওয়েল ডিটক্স আমরা কেন ইউজ করব। আমরা যে সমস্ত খাবার, যে সমস্ত ভেজিটেবলস, যে সমস্ত ফ্রুটস আমরা খাই, তাতে নানান ধরনের হরমোনাল ইনজেকশন দেওয়া হয়, যাতে কিনা সেই ফল বা সবজিটা তাড়াতাড়ি গ্রো করবে, তাড়াতাড়ি গ্রোথ হবে তার। নানান ধরনের কালার কেমিক্যাল এগুলো মেশানো হয়, সেটা তো আমরা প্রতিনিয়ত খাচ্ছি। তো তার ফলে আমাদের ভেতরকারের নানান ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। তো তার ফলে আমরা আমাদের পেটের ভেতরের নানান ধরনের সমস্যা ফেস করছি। কখনো কখনো এরকম হয় আমরা বুঝতে পারি না যে এই প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে। তো যে সমস্ত বিষাক্ত জিনিস, পয়জনাস ফুডস আমাদের খাওয়া পড়ছে, তার থেকেই নানান ধরনের প্রবলেম হচ্ছে। তো এর থেকে মুক্তির একমাত্র উপায় এই ওয়েল ডিটক্স। ডিটক্স শুনেই আপনারা বুঝতে পারছেন যে ডিটক্সটা পেটের ভেতরকারের ডিটক্সিফাই করবে, পেটের ইন্টারনাল ভাবে ক্লিন করবে। আচ্ছা, আমরা তো প্রতিদিন সাবান দিয়ে বা বডি ওয়াশ দিয়ে, শ্যাম্পু দিয়ে মাথা থেকে বা পা পর্যন্ত ক্লিন করি, এক্সটার্নাল ক্লিন যেটাকে বলি, এটা আমরা করি। তো সেম প্রক্রিয়ায় একই ভাবে আমরা ভেতরকারের কতটা পরিষ্কার করি। করি কি আদৌ? একবার ভাবিও না যে আমরা যে সমস্ত জিনিসগুলো খাচ্ছি তার মধ্যে পেটের ভেতরে যে ধরনের পয়জন থাকছে, ক্রিয়েট হচ্ছে, তো সেইগুলোকে বিনাশ করারও তো আমাদের কাছে সাবান শ্যাম্পুর মতো জিনিস দরকার ইন্টারনাল ক্লিন করার জন্য। একমাত্র একটা মোক্ষম দাবাই হচ্ছে এই মোদি কেয়ারের ওয়েল ডিটক্স। এই ওয়েল ডিটক্স আপনি যদি নেন, তাহলে ওই বাইরের ক্লিনের মতো আপনি ভেতরেও ঠিক একইভাবে ক্লিন রাখছেন আপনার শরীরটাকে। পেটের প্রবলেম বলুন, ফ্যাটি লিভার, লিভার বড় হয়ে যাওয়া, লিভার ড্যামেজ, স্কিন প্রবলেম, ব্লাডে প্রবলেম, ব্লাড ক্লিন করার, ব্রণ, চুল উঠে যাওয়া, মুখে মেচেতার দাগ, নানান দিক দিয়ে মানে শরীরের সর্বদিক দিয়ে কাজ করে এই ওয়েল ডিটক্স। আর একটা কথা বলি, এই ওয়েল ডিটক্সটা কিন্তু ইটস নট আ মেডিসিন, এটা একটা খাবার, যেটা খেলে আমার শরীরে ওই অপূর্ণ জিনিসগুলো পূর্ণতা লাভ করবে এবং শরীরের ভেতরের টক্সিনগুলোকে পুরোপুরিভাবে ক্লিন করে, আমাদের ওপরটাকে আমরা যেরকম ক্লিন রাখি ভেতরটাও ঠিক তেমনি ভাবে ক্লিন থাকবে। আর একটা কথা বলি, যারা অ্যালকোহল কনজিউম করেন, স্মোক করেন, তারা তো জানতে পারেন না যে তাদের ভেতরে কি পরিমাণে টক্সিন জমা হয়ে যাচ্ছে। তো সেই পেটের ভেতরটাকে, ওই টক্সিনগুলোকে কমপ্লিটলি ক্লিন করার জন্য
এই ওয়েল ডিটক্সটা অমৃত সমান। ডোজেস বলি, এটা প্রতিদিন খালি পেটে সকালবেলায় খাবার আধ ঘন্টা আগে খেতে হবে এবং রাত্রেবেলায় খাবার ঠিক আধ ঘন্টা আগে খালি পেটে খেয়ে নিতে হবে। এবারে চলুন আমরা ডেমোটা দেখে নিই যে কিভাবে এই ওয়েল ডিটক্সটা কাজ করে। চলো, ডেমো করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু, ডিটক্স, উজালা, জল এবং একটু কাটন। এবারে চলুন বলি আলু কেন নিয়েছি। আলু কতগুলি সজীব কোষ দিয়ে তৈরি আর আমাদের পাকস্থলীও কতগুলি সজীব কোষের মিশ্রণে তৈরি। তো আলু কাটার পরে এই খণ্ড দুটি পাকস্থলীর ভেতরের যে পোর্শনটা সেটা বিকল্প হিসাবে নিয়েছি। আমরা প্রতিদিন যে সমস্ত খাবারগুলো খাই তাতে নানান ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো পেটের মধ্যে জমা হয়, যেগুলো কিনা আমরা চোখে দেখতে পারি না। তো আমি উজালাটাও নিয়ে নিয়েছি তারই একটা অল্টারনেটিভ হিসাবে, যে ওই ব্যাকটেরিয়া উজালাও একটা গুড ব্যাকটেরিয়া, সেই হিসাবে আমি উজালাটাকে নিয়ে নিয়েছি। এবারে চলুন আমরা ডেমোটা দেখে নিই। আমি একটা আলুকে দুটো খণ্ড করে নিয়েছি। এবারে গেল ডিফারেন্সটা, শুধু জল দিয়েই ক্লিন করলে পেটের ভেতরটা ক্লিন হয় না, তার জন্য ডিটক্স অবশ্যই নিতে হবে। এবারে আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি জল খাবেন নাকি তার সাথে ডিটক্সটাও নেবেন। থ্যাংক ইউ।